वीडियो क्लास शुरू करने के एक बार सब्सक्राइब बटन में बेल आइकन के प्रेस कर दो। आज के हमने देख बो माइक्रोसॉफ्ट वर्ड फ़ॉन्ट डायलॉग बॉक्स है एक टा ऑप्शन। हमने फ़ॉन्ट डायलॉग बॉक्स है कॉलेज चला मागे इटा भी थे फ़ॉन्ट डायलॉग बॉक्स है दूसरा ऑप्शन टैब थाके एक टा फ़ॉन्ट टैब एक टा कैरेक्टर स्पेसिंग। तो ये कैरेक्टर स्पेसिंग ऑप्शन है भीतर हमें देखी चलाम स्केल स्पेसिंग एंड पोजिशन अपशन किन्तु आएक्टा अपशन आचे कार्निंग कार्निंग अपशन वोटा हम आज के डिसकस करब। कार्निंग की कार्निंग क्या दरकार है प्रयोजन पड़े स्पेसिंग एंड कार्निंग दुटाई गैपर जो स्पेसिंग प्रयोजन है कैरेक्टर बा वर्डर ওইটার জন্য অ্যাকচুয়ালি আমরা আগে বুঝে নিই হোয়াট ইজ কার্নিং। কার্নিং হচ্ছে অনেক সময় আমরা যখন লেখাগুলো টাইপগুলো ওয়ার্ডগুলো লিখি একটা কন্টেন্ট লিখি এই যে এখানে ভিতরে দেখা যাচ্ছে ডিফারেন্সটা কি কার্নিং এবং নট কার্নিং এর ভিতরে। দেখো নো কার্নিং এর ভিতরে যখন এ এন্ড ভি লিখি এইভাবে গ্যাপিংটা থাকে এ আর ডাব্লিউ ডাব্লিউ এ লিখলে বলে এইভাবে গ্যাপিংটা থাকে। এমনি নর্মালি কোনো একটা প্রয়োজন এরকম কোনো অসুবিধা হয় না। কোনো সময় স্পেসিং বা অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন পড়লে তখন আমরা মানে স্পেসিংগুলো প্রয়োজন পড়লে তখন স্পেসিংয়ের অপশনের মধ্যে আর একটা অপশন থাকে যে কার্নিং। ওই কার্নিংটা কী হচ্ছে যদি আমরা কার্নিং ইউজ করি তাহলে এই যে একটা স্পেস যেমন এখানে একটা অনেক বড় গ্যাপ রয়ে যাচ্ছে ওইটাকে আমরা ডিক্রিজ করার জন্য আমরা কার্নিং ইউজ করি। এই জিনিসটা স্পেস অ্যাডজাস্টমেন্টের জন্য আমরা কার্নিংটা ইউজ করি। তাহলে দেখে নিচ্ছি আমি যেমন যখন আমি একটা ওয়ার্ড লিখে নিচ্ছি ওয়াটারই লিখলাম আর ওইটাকে আরো একটা কপি মানিয়ে নিচ্ছি যেরকম এটার একটু সাইজটা বড় করে দিই আগে তার আগে যেরকম 26 বা 24 করে নিলাম এটাকে কপি করে আর এটা ফন্ট স্টাইলটাও একটু চেঞ্জ করে দিই তাহলে টাইমস নিউ রোমান করে দিলাম তারপরে কপি করে ওইটা আরও কয়েকটা করে দিলাম তাহলে আমরা আরও ডিটেলসে আমরা বুঝার জন্য কয়েকবার আমরা দেখব। তাহলে ওখানে আমরা নর্মালি গ্যাপটা কমিয়ে দিই যেরকম এই ওয়ার্ডটার গ্যাপটা কমাতে লাগে ফন্টে গিয়ে ফন্ট ডায়লগ বক্সে গিয়ে ক্যারেক্টার স্পেসিং গিয়ে এখানে ক্লিক করলাম কন্টেন্ট সেটে ক্লিক করে আমি এটাকে ভ্যালুগুলোকে আমি ম্যানুয়ালি এটা অ্যাডজাস্ট করতে পারি। এটা আগের ভিডিওতে দেখিয়েছিলাম এটা করার সাথে সাথে দেখো গ্যাপটা কমে গেছে গ্যাপটা কমছে আরও কমাতে চাই কিন্তু আরও কমালে কী হবে এই যে টি আর ইর ভিতরে এটা কি ওভারল্যাপ হয়ে যাবে যেমন আমরা দেখে নিচ্ছি এই যে সরি এখন যদি এটা থ্রি করি সাপোজ এটা আমি ক্লিক করে থ্রি করে দিলাম দেখো এই যে এই জায়গাটার ভিতরে একটু গ্যাপটা ওভারল্যাপ হয়ে যাচ্ছে যে টিই আর এর ভিতরে এটা বলছে এই জিনিসটাই প্রবলেম হয় মানে নর্মাল ইউনিফর্ম যখন আমরা স্পেসিংটা করি নর্মাল স্পেসিং যেটা আমরা কমাই বা বাড়াই ওইটাতে করলে হলে একসাথে ওয়ার্ড ক্যারেক্টারগুলো লেগে যায়। আমি এটাকে আমি টুতেই দেখে দিই তাই আমাদের বুঝতে অসুবিধা হবে দেখতেও সুন্দর লাগবে হয়ে গেল। এখন নিচেরটা ভিতরে কী করলাম আবার সেম সিলেক্ট করে আগেরটা শুধু নর্মাল আমি স্পেসিংটা কমিয়ে দিয়েছিলাম এখন আমি কার্নিংটা ইউজ করলাম কার্নিংটা ইউজ করে তারপরে কনডেনসেট করে এটাকে ভ্যালুটাকে আবার সেম ভ্যালুটাই রেখে দিলাম আগেরটা ভিতরে টু করেছিলাম এখানেরটা ভিতরে টু যাতে ডিফারেন্সটা আমরা বুঝতে পারি করে দেখো তাহলে এখানে পুরো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। দেখো এখানে আগের যে গ্যাপটা কমিয়েছিলাম করি অতটুক গ্যাপ মানে ওয়ার্ডটা অত ওয়ার্ডটা অতটুক এসছে আর এখানে যতটুক জায়গা কাভার আপ হয়ে গেছে আর এটা কোন জায়গায় কাভার আপ করেছে দেখো এই জায়গাটার ভিতরে দেখো এ এর সাথে এ এর আগে আর পিছে এ এর সাথে টি এ আর টি এর ভিতরে যে গ্যাপটা ছিল এটার ভিতরে কমে গেছে আর এখানে ডাব্লিউ আর এ এর ভিতরে গ্যাপটা কমে গেছে। এটা কিন্তু নর্মাল যখন আমরা ওই যে এই স্পেসিংটা যেটা ইউজ করেছিলাম ওইটাতে কিন্তু এই এই গ্যাপটা কাভার করতে পারে নাই আর যখন আমরা এটা কার্নিং ইউজ করে করলাম তখন এই গ্যাপটাকে কভার করে দিয়েছে বুঝতে পেরেছো ডিফারেন্সটা কি।
অ্যাকচুয়ালি কি হচ্ছে, ওয়াটারের ভিতরে মানে যেরকম একটা ওয়ার্ড লিখেছি, ওয়ার্ডের নর্মাল যেটা স্পেসিং ছিল ওইটা করলে কি হবে, প্রত্যেকটা ক্যারেক্টারের গ্যাপগুলোকে স্পেসিংগুলোকে অ্যাডজাস্ট করবে। আর কার্নিং ইউজ করলে কি হবে, অনলি দুটো ক্যারেক্টারের মিডিলে স্পেসিংটা অ্যাডজাস্ট করবে, ইন্ডিভিজুয়ালি গ্যাপটাকে অ্যাডজাস্ট করবে, দুটো ওয়ার্ডের ইন্ডিভিজুয়ালি এটা গ্যাপটা অ্যাডজাস্ট করবে। এটাকেই হচ্ছে কার্নিং। যদি তোমাদের এই ভিডিও ভালো লাগছে তাহলে লাইক বাটনে প্রেস করো। এখন আরেকটা জিনিস আছে, ওই কার্নিং ফর ফন্ট, এটার যে ভ্যালু, এটা দিয়ে কি ফাংশন হয়, এটা বুঝার বুঝতে গেলে আমরা এই তিন নম্বর যে ওয়াটারটা আছে ওইটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে সেম জিনিসটাই করলাম, যেরকম কার্নিং দিলাম কন্ডেন্সার দিয়ে, ওকে দিয়ে দিলাম, সেম এটার মতনই আসবে। আর নিচেরটা বলতে চার নম্বর ওয়াটারটা ওইদিকে কী করলাম, এখানে গিয়ে সেম কার্নিং ইউজ করলাম, কিন্তু 26 দিলাম না, আমি দিলাম কি এখানে কার্নিং সেট, সরি কার্নিং ফর ফন 20 পয়েন্ট অ্যান্ড অ্যাবাভ, এটা দিয়ে আর কন্ডেন্সার দিয়ে 22 দিয়ে দিলাম, দিয়ে ওকে করে দিলাম। কোনো চেঞ্জ আছে কি মনে হয় না, কোনো চেঞ্জ নেই। তাহলে আমার এখানে 26, এটা হচ্ছে 26 দিয়েছি কার্নিং ফন ফন্টের ভ্যালু, কারণ ফর 26 দিয়েছি, আর এখানে কী দিয়েছি 20 দিয়েছে। তাহলে এটা ফাংশনটা কী, ফাংশনটা হলো গিয়ে ওখানে যদি আমি এটার ভ্যালুটা চেঞ্জ করি, তিন নম্বরের ওয়াটারটা ভ্যালুটা চেঞ্জ করে সাপোজ 22 দিলাম, আর এটারও চার নম্বর ওয়াটারটার ভ্যালু ফন্ট সাইজটাকে চেঞ্জ করে 22 দিলাম, তাই দেখো ওখানে বোঝা যাচ্ছে। তো এটা দেখো, এটা অতটুকু অবধি ক্যাপটিং, এটা অতটুকু অবধি, মানে এটার ভিতরে এই কার্নিংয়ের কাজটা হচ্ছে না। এখানে দেখো নর্মাল গ্যাপিংটা কমাচ্ছে না, যে ডাব্লিউ এর ভিতরে গ্যাপটা, এ আর টি এর ভিতরে গ্যাপটা কিন্তু কমাচ্ছে না। এখানে যখন আমি এই 16 এটা হচ্ছে ফন্ট সাইজ 22 দেওয়ার সাথে পরেও এটা কাজ করছে, মানে এটা যখন আমি 422 দিচ্ছি তখন এটা কার্নিংয়ে কাজ করছে না, যখন এখানে আমি 22 দিচ্ছি এটা কার্নিংয়ে কাজ করছে। আবার যদি এটাকে 26 করে দিচ্ছি, আমি 26 করে দিচ্ছি, এ দেখো আবার কার্নিংয়ে কাজ করছে। কী করে বুঝতে পারছি, যে এ আর টি এর ভিতরে গ্যাপটা কিন্তু আবার কাভার আপ করে দিয়েছে। আবার এটা যদি করি, এটা তো আগেও 26 কাজ করছে, 22 কাজ করছে। তার মানে কী হচ্ছে, যখন আমরা কোনো একটা কার্নিং ভ্যালুটা দেওয়া, মানে হচ্ছে এই কার্নিং অপশনটা তখনই ইউজ হবে, অ্যাডজাস্ট করবে পেজটা, যখন এটার ফন্ট ভ্যালু 26 বা তার উপরে হবে। আর এটা ভিতরে 20 দেওয়ার মানে হচ্ছে যখন একটা ফন্ট ভ্যালু 20 অ্যান্ড 20-র অ্যাবাভ হবে, তার তখন এটা কার্নিংয়ের স্পেসিংটা অ্যাডজাস্ট করবে, কার্নিং স্পেসিংটা অ্যাডজাস্ট করবে, বুঝতে পেরেছো? তার মানে এই জন্যই যখন এটা 26 দেওয়া, 26 থেকে যদি আমি 25ও করে দিচ্ছি, এটা এখানে না, সরি আমি এটা সিলেক্ট করে এই এটাকে যদি 25 করে দিচ্ছি বা 24ও করে দিচ্ছি, তখন কিন্তু এটা কার্নিংয়ের অপশনটা কাজ করবে না। আবার এখানে যখন আমি 20 করে দিচ্ছি বা 24ই করছি, তখন এটাতে কাজ করছে, কারণ এটা ততক্ষণ অবধি কাজ করে, এটা কত 20 অবধি কাজ করে। যদি আমি এটাকে আমি একবার দেখে নিচ্ছি, 20 কমিয়ে দিচ্ছি, সাপোজ আমি এটাকে 18 করে দিচ্ছি, তখন দেখো আবার এটাতে কাজ করছে না, এটাকে 18 করে দিই, তখন দেখবি এই দুটো কাজ, এই দুটোটার ফন্ট একরকম হয়ে যাচ্ছে, বুঝা গেছে? তার মানে আমি জিনিসটা বুঝতে পারলাম, এই দুটো অপশনকে আমার মানে কী হচ্ছে, আমি এটাকে 22 দিয়েছি, যেটাকে ফোন 22 দিয়েছি, এটার ভিতরে কাজ করছে না কার্নিংয়ের, এটার ভিতরে কার্নিংয়ে কাজ করছে। কারণ হচ্ছে আমরা দুটার ভিতরে দুরকম দিয়েছি, এইটাতে দিয়েছি 20 আর ওইটার ভিতরে 26। এখানে এইটাই বোঝা যাচ্ছে, কার্নিং ফর ফন্ট 22 পয়েন্ট অ্যান্ড অ্যাবাভ, কার্নিং অপশনটা ইমপ্লিমেন্ট হবে যখন এই ফন্টটার সাইজ 20 বা 20 অ্যাবাভ হবে, এটাই মনে হচ্ছে, যে কোনো ভ্যালু এটা বা এটার অ্যাবাভ, বুঝতে পেরেছ? আশা করি কার্নিংয়ের অপশনের কনফিউশনটা ক্লিয়ার হয়েছে, এটা বোধহয় কোনো ডাউট থাকার কথা না। যদি কোনো কনফিউশন বা ডাউট থাকে তাহলে কমেন্টে বলতে পারো। যদি এই ভিডিওতে কোনো কনফিউশন বা ডাউট থাকে কমেন্টে বলুন। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে আরও 5 জনের সাথে শেয়ার করে দেবো।
থ্যাংকস ফর ওয়াচিং, পরের ভিডিওগুলো দেখতে থাকো।